যন্ত্রণা বানর পাছর দৃশ্যয়া বছরের প্রথম বানতে সত্রং নই সিগিলে দুটা পথ এয়া গহপুরের গোপাল বস্তি দুটা পথর দৃশ্য এটা পথ পানিরে উপচি পড়ছে আনটু পথত কেডালমান বা আর লোহার সিঁড়ি উপরে বিপদ সংকুল যাতায়াত গোপাল বস্তিবাসীর খরালি বাটে পোনা মেলে কিন্তু এয়া কি বারিষাও বাটে পোনা মেলিছে গহপুরের গোপাল বস্তিত চাওক কিদরে পিঠিত নিজের সন্তানটিক লো এগারী মাতৃয়ে মেখেলা দাঙি পানি খসকি পথটির শিপাল যাওয়ার চেষ্টা করেছে কণ কণ শিক্ষার্থী সকলেও জোতা চেনেল হাতত লৈ পার হয়েছে পানিরে পরিপূর্ণ পথটির মাজেরে বহুত ছাত্র ছাত্রী বারোশর ওচৰ ওচৰলৈকে মানে ছাত্র ছাত্রী কলেজ যায় হাইস্কুল অন্য অন্য স্কুল প্রাইভেট স্কুল যায় কণ কণ লালী এই আর বারিষাতো তো আসবল আছে প্রশাসনে এই ক্ষেত্রে আমি বহুত রিকুয়েস্ট করে আছে কিন্তু গুরুত্ব লওয়া নাই কিন্তু পরিবর্তনের নামত এয়া কি কেন রাইজে ইয়ার উপর কমপ্লেন আছে রাইজক মানে আমাক সাই সমাধান লাগে এই তো রাস্তায় মানে একটাই মাত্র আমার মানে যাতায়াতের ব্যবস্থা গোপুর টাউন যাওয়া রাইজর সমস্যা পৃথি দি অঞ্চলটির এস ডিও বাইদেউ এটা ব্যস্ত মুখ্যমন্ত্রীর আগমনক লৈ হে এটা রাজগড়ালি আর গহপুর নগর সংযোগী পথটুত মাত্র কেডালমান বা আর লোহার সিঁড়ি দি দায়িত্ব সামরার অভিযোগ সংশ্লিষ্ট বিভাগটির বিরুদ্ধে পিডব্লিউ ডি বিভাগত 40 লাখ টাকা স্যাংশন হয়েছে বলে কেছে কিন্তু 5 লাখ টাকারহে কাম করেছে আমাক মানে এই কামটো ভালকে হব লাগে নহলে আমি রাইজে লৈ পেলাই আমি ধৈর্য শিখি যাব রাইজে লৈ পেলাই আমি ধর্ণা দিম হাইওয়েত আমি যাম গড় কাপ্তানি বিভাগ আর পথটোর নির্মাণত জড়িত ঠিকাদারের চূড়ান্ত গাফিলতির বাবে আজি যাতায়াতের নামত যমর যাতনা ভুগিবলগিয়া হয়েছে বলে ক্ষোভ বুজারে অঞ্চলবাসীয়ে গড় কাপ্তানি পথটোর বিধ্বস্ত অংশ দুটা শীঘ্রে মেরামতি নকরিলে পরবর্তী সময়ত 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধের তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণের হুঙ্কার প্রদান ক্ষুব্ধ রাইজর গহপুরের নমেন বরা নিউজ 18 অসম নর্থ ইস্ট